রাত্রটাকে আরবিতে বলা হয় লাইলাতুল কিসমে মিন শাহর।
সম্পর্কে আমি বিষয়ে অনেক হাদিস আপনাদের সামনে বর্ণনা করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মাসটা হলো সম্মানিত মাস, কারণ আপনারা জানেন আল্লাহ তাআলা চারটা মাসকে সম্মানিত মাস হিসাবে ঘোষণা করেছেন। এর মধ্যে একটা মাস হলো রজব মাস। কি মাস? রজব মাস। অর্থাৎ যে মাসটা যত পিছনে গেছে। আরেকটা সম্মানিত মাস হলো রমাদান। রজব এবং রমাদান মুবারকের মাঝখানে যে মাসটা, এই মাসটা হলো শাবান। মুসলিম শরীফে, বুখারী শরীফে একাধিক হাদিসে বর্ণিত আছে, আব্বাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে পুরো মাসে এত সিয়াম সাধনা পালন করতেন না যত বেশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে কি করতেন, রোজা। রমাদান মুবারকের, রমাদান মুবারকের যতগুলো রোজা আছে সবগুলো রোজাই তো ফরজ, কিন্তু শাবান মাসেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে রোজা রাখতেন। কিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দিতেন, এগুলো হলো শেষের যে রোজাগুলো, যে দিনগুলো ছিল এই দিনগুলোকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানে আর শাবান মাসে সিয়াম সাধনা পালন করতেন না। এর কারণ হলো যাতে রমজান মুবারকের সাথে না মিলে যায়, পার্থক্য করার জন্য 25-এর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে রোজা রাখতেন না, একটু এর আগে একাধারে কি করতেন, রোজা। তাইলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারছি যে শুধু একটা রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে রাখতেন না, বরং অনেক রোজা, মানে একটা রোজা না অনেক রোজা। এই মাসের প্রত্যেকটা দিনই সম্মানিত দিন, পরের প্রত্যেকটা দিনই এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে সোমবার এবং মঙ্গলবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। সাহাবায়ে কিরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দুইটা দিনে কেন রোজা রাখেন, সিয়াম সাধনা পালন করেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই দুইটা দিনে বান্দার আমল আল্লাহর কাছে পৌঁছানো হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার মনে চায় যে আমার আমলটা যখন আল্লাহর কাছে পেশ করা হয় আমি ওই অবস্থায় রোজা রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ এর হাদিস আছে, সহি হাদিসের মধ্যে আছে যে এই শাবান মাসে আল্লাহ তাআলার কাছে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। এই শাবান মাস হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস অনেক সাহাবায়ে কেরাম এই কথা বলেছেন, এই শাবান মাসের 15 তারিখের রাত্র যে একটা আছে, অর্থাৎ আজকের দিনের দিনগত রাত্র যে আসবে, এই রাত্রে আল্লাহ তাআলার কাছে বান্দার পুরা বছরের বাৎসরিক রিপোর্ট আল্লাহ তাআলার সামনে পেশ করা হয় এবং আল্লাহ তাআলা বান্দার রিজিকের পুরা এক বছরের রিজিকের ফায়সালা আল্লাহ তাআলা ইরাদা করেন। সুবহানাল্লাহ। এটা একটা কথা, আরবিতে বলা হয় এখন আমাদের দেশে এই নিয়ে অনেক আলোচনা হয় যে এই রাত্রের কোন অস্তিত্ব আছে কিনা। সম্মানিত এই রাত্রের অস্তিত্ব আছে কিনা এই বিষয়ে আমি গত কয়েক বছর ধরে আপনাদের সামনে দীর্ঘ আলোচনা করেছি। আমার কাছে মনে হয় এই বিষয় নিয়ে আমাদের এত বারবার আর এত আলোচনার মনে হয় বেশি একটা প্রয়োজন নাই। এর কারণ হল এই রাত্রের একটা সম্মানিত রাত্র এবং এই রাত্রটা নিয়ে এই রাত্রে ইবাদত করা
এবং নাবী থেকে তবে তাবেঈন থেকে মুস্তাহাবী থেকে তারপরে মুহাদ্দিসিনে কিরাম থেকে নিয়ে আজ পর্যন্ত সমস্ত উলামায়ে কিরাম এই রাত্র সম্পর্কে কোন দ্বিমত নাই যে এই রাত্রটা নিশ্চয়ই সম্মানিত রাত্র। কিন্তু কথা হলো আমরা যে পদ্ধতিতে এই রাত্রটা পালন করি এর কোন ভিত্তি কোরআন হাদিসে নাই। একটা লোক সবার আপনি এত মহামারী করে
দেখবেন চতুর্দিকে, আপনারা চত্বরে মাঠে দেখবেন চতুর্দিকে মসজিদের ভিতরে আগরবাতি মোমবাতি বিভিন্ন জলবাতি দিয়ে, তারপরে প্রত্যেকের ঘরে ঘরে আজকে আলোর আলোটি কিভাবে ভ্রমণ নাই আগরবাতি বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা বিশৃঙ্খলা করে, এটাকে বলা হয় গুরুত্বপূর্ণ মারামারি। এ কি বলে মারামারি? ইসলাম এই মারামারিকে খুব পছন্দ করে, কারণ মারামারি দেখে ইসলামে আরেকটাকে বলা হয় গুরু। আরেক ভাই বলে সহবাস বলতে কিচ্ছু নাই, পরিবার তখন আমরা
তুমি আমারে মাফ করে দাও, কেননা তাদের দোষ নাই, বরং এটা হলো আমার অক্ষমতা। বলেন কার অক্ষমতা? আমার মনে হয় আমি তাদেরকে ভালোভাবে বুঝাইতে পারি। আচ্ছা নবী চাইলে বলতে পারতেন না আল্লাহ আমাদের সব ধ্বংস করে দাও, এরা আমার মারে নাই। নবী দোষটা তাদের উপরে নিছে নাকি নিজের উপরে? বলে তাদের উপরে না নিজের উপরে? তার সমস্ত চিন্তা করতেছিলেন আজকে তো নিশ্চয়ই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কম্পকদের জন্য দেয়ালতের জন্য ভোট গ্রহণ করবেন, কিন্তু রসুল সাল্লাম আসমানে দিকে হাত দিয়ে বলছেন আল্লাহ এই সমস্ত মানুষগুলোকে মাফ করে দাও, কেননা তারা আমাদের চিনে না জানে না, যদি জানতো তাহলে আমার সাথে এরকম করতো। উপহাস আমি বলেছিলাম উপহাস করে দুই কারণে, একটা হলো অহংকারের কারণে নিজেকে বড় মনে করার কারণে, আরেকটা হলো নিজের থেকে ছোট মনে করার কারণে তুচ্ছতা চিন্তা করে কে অপরকে। আল্লাহ বলেন এই কাজটা করিও না, কেননা এই কাজটা করলে সমাজ ধ্বংস হয়ে যাবে, রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, পারিবারিক জীবন ধ্বংস হয়ে যাবে, সব জায়গা থেকে শান্তি উঠে যাবে। এই জন্য আল্লাহ বলেন একে অপরকে উপহাস করিও। নিজেকে বাঁচানোর জন্য আরেকজনকে সে শরীর করে নিয়েছে, যাতে তার অপরাধ থাকতে হয়ে যায়, হালকা হয়ে যায়, কম হয়ে যায়। আল্লাহ এই কাজটি করিও না, কি বলছেন রহমান? কি বলছেন?
মানুষকে ডাকতে আদরের সাথে ডাকো, সুন্দরের সাথে ডাকো। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় এসে তাকে সালাম দিয়ে সেটা এত টুক টুক করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা না সুখে পেয়েছে তো মানা না মানা সত্য কি মা না করো তুমি আগে তুমি তোমার মা করো আমা আনা বলে দাবি চিনব না মানে আমি আমি বলে দিতে চিনব না তোমার আত্মা তুমি পরিষ্কার করে দাও আমার কথা কি বুঝতে পেরেছে এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানাবাসু বিল আলকাব মানুষের দুষ্ট নাম নিয়ে মানুষে যাইবো না কারণ এগুলো কোনো মুসলমানের কাজ নয় মানুষের খারাপ দিকটা তুমি কখনো দেখবো না মানুষের ভালো দিকটা যদি তুমি দেখো সমাজে ভয়রা পা আজকে আমাদের সমাজে এই আগের কথা বাড়াবাড়ি একটা লেখা আছে বুঝলে একটা হলো মানুষের কোন মানুষ সম্পর্কে কাউকে কিছু জিজ্ঞেস করলে আছে ভাই ওই মানুষটা কেমন যদি তার মনের সাথে মিলে যায় তাহলে এত প্রশংসা করে মিথ্যা প্রশংসা করে একবারে শেষ করে দেয় আর যদি ওই লোকটা তার অপছন্দ হয় তাহলে দেখবে তার বদনাম করতে করতে তার সব বদনাম যা আছে তার সামনে পেশ করে আল্লাহ তাআলা বলেন এই জুনুটাই অপরাধ বলেন এই জুনুটাই উদাহরণস্বরূপ আপনাকে একটা উদাহরণ দিলে আপনি আরো স্পষ্ট বুঝবেন মনে করেন মহাদিন শাহ উনি আছে ওনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করলো আমাকে বলল যে আপনার মহাদিন শাহ তিনি আছে উনি কেমন আর আমি ওনাকে কি উত্তর দিতে পারি আমি আপনার কাছে সর্বোচ্চ যে কথাটা বলতে পারি ইসলাম দিনকে সমর্থন করে সেটা হলো আমি মুয়াজ্জিন সাহেবের সাথে যতদিন চলেছি যতটুকু দেখেছি লোকটা ভালো বাকি খবর আমি জানি এই কথা বুঝতে পেরেছে এটা হলো ওই ব্যক্তির ক্ষেত্রে যার সাথে আপনি চলেছেন উদাহরণস্বরূপ আপনাকে এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে লোকটাকে আপনি শুধু চিনেন কিন্তু চলেন নাই কিন্তু আপনাকে দূরবর্তী কোনো মানুষ জিজ্ঞেস করছে আচ্ছা ভাই ওই লোকটা সম্পর্কে আপনার কি ধারণা আপনি শুধু উত্তর করতে পারেন যে ভাই আমি যতটুকু শুনেছি মানুষ থেকে এই লোকটা ভালো বাকি খবর আমি জানি না ইসলাম আপনাকে এতটুকু বলার আপনি লোকটা মনে হয় কত একটা ভালো না বাকি আমি জানি না বাকি আপনি জেনে নিতে পারেন কথা কি বুঝতে পেরেছেন অথবা আপনি যদি সাইকেলটি দেখতে চান তাহলে আপনি ইসলাম আপনাকে অনুমতি দিচ্ছে আপনি বলে বলতে পারেন যে ভাই এই ব্যক্তি সম্পর্কে আমার ভালো ধারণা নাই আপনি অন্য কাউকে জিজ্ঞেস করেন এরকম প্রশ্ন করলো আপনাকে আচ্ছা এমনকের মেয়েকে দিয়ে এমনকের মেয়েকে দিয়ে আমার ছেলেকে বিয়ে করাতে চায় আপনি কি বলেন অনেক সময় মানুষ এসে জিজ্ঞেস করে না আপনি কি বলবেন আপনি যদি সে ভালো হয় আপনার কাছে ভালো মনে হয় আপনি তাকে বলবেন যে ভাই আমি যতটুকু জানি মেয়েটা ভালো কিন্তু এর বেশি আমি জানি কিন্তু আপনি তাকে অনেক প্রশংসা করলেন ভিতর তো আপনি জানেন না সে মেয়েটা একটা মানুষের ভবিষ্যতে খারাপ হলো তাহলে রেজিস্টারটা হয়ে গেল আর যদি সে খারাপ হয় আপনি যাচ্ছেন না এই লোকটা ক্ষতি করতে তাহলে আপনি কি উত্তর দিবেন যে ভাই আমি তার সম্পর্কে পরিপূর্ণ ধারণা বাস্তবিক আপনি কি তার ধারণা আছে আমি তার সম্পর্কে তার পরিবার সম্পর্কে আমার পরিপূর্ণ ধারণা নাই আপনি যে গর্ব দিতে পারেন এর চেয়ে বেশি আমি জানি এটা হলো একটা মুমিনের কাজ বলেন এটা কার কাজ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাত মানুষের খারাপ দিকটা মানুষের সামনে পেশ করো না মানুষের প্রত্যেকটা মানুষের ভিতরে খারাপ দিক থাকতে পারে তোমার উচিত হলো এগুলো থেকে তুমি এড়িয়ে চলা সম্মানিত ভাইরামা সমস্ত নবীদের গুণ ছিল নবীদেরকে মানন কথা দিল নবীদের গুণগুলো বর্ণনা করল নবীরা সব সময় মানুষ
ভাবে দিকটা মানুষের সামনে পেশ করতে একটা উদাহরণ দিলে আপনারা আরো বুঝতে হবে যে শোয়েব আলাইহিস সালাম আমি আপনাদেরকে বলেছিলাম যত যুগে আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন ওই যুগে ওই নবী আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বানিয়ে পাঠিয়েছেন সুবহানাল্লাহ বংশবাদী আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছে এবং সুন্দর করে দিন দিয়ে আল্লাহ তাআলা সুন্দর বানিয়ে নবীদেরকে পাঠিয়ে দিয়ে পৃথিবীতে আর কোন মানুষ ছিল আরো কয়েকটা কথা
আমি কি এরকম একটা
মানুষকে খারাপ ধারণা করিও না, কারণ এই খারাপ ধারণা করে জাহান্নামে নিয়ে যাবে। কারণ একটা মানুষ দেখলে তুমি খারাপ ধারণা করে দেবো, আরো স্পষ্ট বুঝবে আপনারা। আমি এই উপরে রোডে থাকি, আমি তো রোডে থাকি, আপনার রাস্তাটা হেঁটে যাচ্ছে, হঠাৎ করে আপনি দেখছেন একটা মহিলা এখানে আপনি সুপোর্ট দিলেন, আপনি আপনি ভোটটা পড়া ভোটটা পড়া দিলেন মহিলা, আপনার ওখান থেকে দেখতেছে না মনে মনে ভাবতেছেন যে হুজুরে বলে এই মহিলার সাথে কোনো একটা অবৈধ সম্পর্ক আছে। কিন্তু আপনার উচিত ছিল এখানে আপনার কয়েকটা অংশ ছিল, এটা হলো যে হুজুরের বউ তো হতে পারে, হতে পারে না। দ্বিতীয় নম্বর হলো যে মহিলাটা বসে হুজুরের মহিলাটা তার না বসে থাকে, এটাকে হঠাৎ করে গেছে আমার হঠাৎ করে গেছে, এটা তো হতে পারে। কিন্তু আপনি ভালো দিক দিতে না যায় আপনি একটা খারাপ ধারণা পোষণ করছেন, এবং এটা করা না তো কোনো অন্যায়, এই খারাপ ধারণা পোষণ করে আপনার মানুষের কাছে বলা শুরু করলেন যে হুজুরের রূপে আমি গেছি মহিলা যাতায়াত করে। আল্লাহ তাআলার কাছে আপনারা জানি এই যে একটা ধারণা তৈরি করলা, এই ধারণা তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে। কারণ এটা হল আরেকটা উদাহরণ দিয়ে মনে করেন, রমজান মুবারকে একজন ভালো মানুষ দিনদার মানুষ দাঁড়িয়ে আছে হোটেলে ঢুকছে, হোটেলে পর্দা ফেলার পর হোটেলে ঢুকছে, হোটেলে ঢুকে আপনি উঠে গেলে খাবার নিয়ে বের হয়ে গেল বা যে কোনো একটা জিনিস নিয়ে বের হয়ে গেল, আল্লাহ বলেন এই সমস্ত ধারণা গুলো তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে। মানুষ সম্পর্কে তোমরা কখনো খারাপ ধারণা করো। হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর নবী বলেন, হযরত ঈসা আলাইহিসসালাম একদিন রূপে দেখেছেন, আমি বলা হলো উদ্দেশ্য হলো ঘটনা, কখনো কখনো আমরা দূর চোখে যা দেখি তা না হতে পারে, যা দেখি সেটা ভুল, যা বলি সেটা ভুল, বলি যা শুনি সেটাও ভুল হতে পারে। হযরত ঈসা আলাইহিসসালাম এক মুখকে দেখলে কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন, আপনি চুকি দেখেছেন লোকটা চুরি করছে, আপনারা ছেড়ে দিলেন কারণ কি? কারণ আছে, আমি তাকে কেন দোষারোপ করবো, এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। আমাদের ইসলাম ধর্ম সবসময় চায় মানুষের ভুষকে হারানো করতে, মানুষকে সুন্দর একটা জীবন ব্যবস্থা দিতে, কথাকে বুঝতে পেরেছেন? মানুষের দোষ নিয়ে সমাজকে প্রদূষিত করা, মানুষের উপর খারাপ ধারণা করা, এগুলো ইসলাম কখনো পছন্দ করে পছন্দ করে না, এগুলো খারাপ জিনিস। কারণ মানুষের মনের উপর আপনি আক্রমণ করতে পারেন না, মনের খবর একমাত্র নিয়ে যাবে। মা মিলে একটু না পারবেন আসান আসি করতেছে, আপনি বলতেছেন ভোট ঠিক আছে এটা ঠিক না, কিন্তু আপনি যে ভোট করলেন আচ্ছা যদি এমনটা হয় আপনি যে একটা
একটা কথা বলেই ফেললেন এবং মানুষের কাছে বলে দিলেন যে এরা সব পণ্যের দল। আপনি কি চিন্তা করেছেন যে আমাদের ময়দানে এই জমানের কারণে আপনার জায়গাটা কোথায় হলো? এজন্য আল্লাহ বলেন কাসিরান মিনাল জন্নি ইন্নামা তাযন্নি ইল্লা ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াবতাল বাকুম বালা। আল্লাহ বলেন মুমিনরা তোমরা একে অপরের উপর খারাপ ধারণা থেকে তোমাদের নিজেদেরকে বাঁচায় রাখো। কেন খারাপ ধারণা করে এগুলো হলো অন্যায়? এই জন্য আমি বলেন সন্তর মুমিনরা খায়রান মানুষকে সবসময় ভালো ধারণা করো। মানুষকে সবসময় কি ধারণা করো? ভালো ধারণা করো। একটা যদি দেখেই একটা অনুমান করে কথা হইও না। দুইটা লোক এখানে বসে কথা বলতেছে, দুইজন লোক এমন একটা লোকের সাথে কথা বলতেছে যে লোকটা আপনাকে আপনার আপনি তাকে পছন্দ করেন না। আপনি উপরাতে বসে বসে বলতেছেন এই লোক বলে কোনো আমার কথা বলতেছে কার কথা আমার। এই যে ধারণা করলেন, কেন ধারণা করলেন? এই ধারণা থেকে বেঁচে থাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানুল মুবারকের শেষ দশকে এতেকাফ করতেন। আপনারা শুনছেন না কথা? এটা হচ্ছে সুন্নত এতেকাফ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক স্ত্রী সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা রাত্রে বেলা রসুলের কাছে আসছেন, রসুলের সাথে সাক্ষাৎ করতে আসছেন, রসুলের সাথে কথোপকথন করছেন। রসুল রাত্রে বেলা তাকে আগাই দিতে গেলেন, মানে দরজা পর্যন্ত মসজিদের গেট পর্যন্ত আগাই দিতে গেলেন, তাকে এগিয়ে দিতে গেলেন। তো দুইজন সাহাবী মানুষ তো এই জন্য খারাপ ধারণা এরকম করা অন্যায়, খারাপ ধারণা কাছে যাওয়া অন্যায়। এই জন্য এই সমস্ত কাছে না যেতে হয়। কথা কি বুঝতে পারছে? কথিত আছে এক আল্লাহ লাগবে, এক আল্লাহ লাগবে, একবার এক কথিতা হয়ে গেছে। এখন রাত্রেবেলা সে কথিতা গেছে, আবার বের হয়ে আছে কিছুক্ষণ পরে। মানুষ থেকে সকালবেলা মোড়া এলাকায় ছড়াই দিছে যে এক হুজুর মানুষ কথিতা হয়ে গেছে। হুজুরের চাকরি আছে না তাকে? দেখো আমি অল্প সময়ের জন্য তোমাকে ভাড়া করলাম, আমি যা বলে তুমি তা শুনবা। হ্যাঁ শোনো, মহিলাকে বলছে তুমি রুজু করো, নামাজ করো। মহিলা নামাজ পড়েছেন, হুজুর নামাজ করে মহিলার জন্য দোয়া করেছে। আল্লাহ মহিলা অন্তরকে পরিবর্তন করে দিছে, সে হৃদায়ত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই, খুব কঠিন ঘটনা। আমার যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক মহিলা আসেন, এক মহিলা, কথা কি বুঝতে পেরেছেন? এক মহিলা আসেন। তো মহিলা যখনই আসতেন, এই মহিলাটা কবিতা বলতেন আর বলতেন যে আল্লাহ তাআলা ওই দিনের কথা আমার বেশি মনে পড়ে। মহিলা বলতেন যেদিন আল্লাহ তাআলা আমাকে বিরাট বড় এক কবর থেকে মুক্তি দিয়েছিলেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা মহিলাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ওই ঘটনাটা কি, যে ঘটনার কারণে তুমি বিরাট বড় কবর থেকে মুক্তি পেয়েছিলাম? বলছে যে দেখেন আমি যে এলাকায় বসবাস করতাম ওই এলাকায় একটা ছোট্ট মেয়ে ছিল, আমি ছিলাম সবচেয়ে গরিব। একটা বড় লোকের মেয়ে ছিল, সে একবার একটা স্বর্ণের হার পরে রাস্তায় বের হয়েছিল। লম্বা ঘটনা, হারটা হারিয়ে গেছে। তো মানুষ সন্দেহান করে আমাকে এসে মারধর করছে। তো আমি অনেক অস্বীকার করেছি, কিন্তু সন্দেহান বসত ধারণা বসত আমাকে তারা মিথ্যা কর্মের দিয়ে চুর বানিয়েছে এবং আমাকে মারধর করেছে। কিন্তু কিছুদিন পরে হঠাৎ সেই হারটা পেয়ে গেল। তারপর আমি ওই এলাকার প্রতি ঘৃণা সৃষ্টি হইলো, আমি ওই এলাকা থেকে চলে আসলাম। তো মানুষ আমাকে বলছে মদিনাতে একটা নবী আছে, তার নাম মোহাম্মদ, সে অনেক ভালো মানুষ। আমি তার কাছে আসলাম, নবীর আচরণ থেকে আমি কালি ব্যবহারে মুসলমান হয়ে গেলাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন ধারণা বসত কাউকে কখনো খারাপ কথা বলিও না। ইসলামে এর কোনো সুন্দর একটা ধর্ম। আপনি গরু কিনতে গেছেন, গরুর গোস্ত কিনতে গেছেন, আল্লাহ সুতরাং বলছেন আমার আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস আছে, আল্লাহ নবীকে বলছেন হে নবী কত মানুষ আছে নতুন মুসলমান হয়েছে, কি মুসলমান, নতুন মুসলমান এখনো পর্যন্ত তারা ধর্মের সঠিক
পরিধান করে না তো তারা গ্রাম থেকে গোশত নিয়ে আসে আমরা কি তাদের গোশত খাবো আল্লাহ নবী বলেছেন দেখো এই লোকটা মুসলমান কিনা এই লোকটা যদি মুসলমান হয় তাহলে জন্ম লোক মেনে না খাইলা তাহলে তার ব্যাপারে ভালো ধারণা না করে সে নিশ্চয়ই বিসমিল্লাহ বলে জবাই করছে জবাই করছে পশু জবাই করছে আপনি যদি বলছেন আর কিছু মানুষ ছিল বেড়াবাড়ি করতে এতে করে তো আরো বুঝা যায় বুঝে রেখে দেখতে হবে তাহলে আপনার এক মাস লাগবে এক কেজি গরু বুঝতে কিন্তু এই জন্য রসুলের ইসলাম সাল্লাম বলছেন মমিনের উপর তোমাদের ধারণা না কি রাখো ভালো রাখো খারাপ ধারণা করো না কেন খারাপ ধারণা তো এই কারণ নাই যত সম্ভব আপনি ধারণা ঠিক রাখবেন আপনি ভালো ধারণা নেবেন একটা খারাপ জিনিস আপনার সামনে বসছে আপনি এটাকে ভালো উপলব্ধিত করেন এক যুবক তার স্ত্রীকে নিয়ে মদের বোতল মতো বোতল নিয়ে এসে ঘুরতে পথের মানুষ আসে তাকে মার শুরু করছে কে যে ব্যক্তি হয়েছে বলে তুমি এই মেয়ে নিয়ে হাঁটতে শেখো গাড়িটা তো আমার স্ত্রী আর হাতে যে মদের বোতলের মতো দেখো না মদের বোতল না চাইল এরকম পানীয় জাতি কিনে দেখি তাহলে আপনি যে একটা বিদ্যার তোমর দিলে বিদ্যার কারণে তাকে কষ্ট দিলে এই কারণে আপনার ঠিকানা হবে জাহান্নাম এই জন্য আল্লাহ বলে কাসিরুম মিনাজ্জন্নি মানুষের খারাপ ধারণা থেকে তোমরা বিরত থাকো খারাপ ধারণা করিও না আমি যখন এই মহিলা মাদ্রাসাটা করি তখন আমার অনেকে বুঝে যে হুজুর আমরা শিয়ারে করি এখানে যদি ব্যবসা হয় লাভ হয় তাহলে কিছু টাকা পাবে আমার পরের পরে অনেক ভাই রা বুঝে চিন্তা করছে কত টাকা দেবে ওখানে লাভ হবে আর এই লাভ করতে হবে কথা লাভ তো অনেক বড় কথা আপনার এই কাম আছে লাভের পক্ষ করে 137 যেদিন হবে ওই দিন লাভের মুখ দেখতে হবে এর আগে তো সম্ভব না কারণ বাংলাদেশে তো বলে না আপনি একজন শিক্ষক আমি তো পড়াই আমার যে পাঁচজন শিক্ষক পাঁচজন শিক্ষকের বেতন আর খাবার আছে এখানে লাভ তো অনেক বড় কথা এজন্য মানুষের মনের কথা কান দিয়ে বের করা যাবে না কাসিরাম মিনাল জন্নি মানুষকে খারাপ ধারণা করা যাবে না আপনি দেখছেন হুজুরের রাস্তাতে যাইতেছে আপনি সালাম দিচ্ছেন হুজুর হয়তো আপনার কথা শুনে নাই আপনি সর্বাসভা শুরু করে দিলেন দেখছি হুজুর কত বড় অহংকারী হুজুর আমার সালামের উত্তর দেবে আর এই হুজুরের মন তো খারাপ থাকতে পারে হইতে পারে না অথবা আপনার যে সালাম দিচ্ছে হুজুর শুনে নাই আপনার যদি মসজিদে আমি আসার পরে এক বছর যাওয়ার পরে এই লোক আমার আগে বলতেছে লোকটা ব্যবসায়ী লোক হুজুর আপনাকে আমি অনেক খারাপ মনে করতাম আমাকে কি আর আপনি যখন প্রথম আসছিলেন আমি আপনাকে সালাম দিয়েছিলাম আপনি সালামের উত্তর দেন নাই আপনি তো ভাই আপনি জানি না যে আপনি কখন সালাম দিয়েছেন আর সালামের উত্তর আপনি দেন নাই এই জন্য আল্লাহ বলেন কাসির আপনি না জন্মি আপনি এই বাইরে রাস্তায় গেছেন কেমন আছে অথবা মোবাইল করছেন এক গ্রুপ দিয়ে কিন্তু মোবাইল যখন করছেন তার ঘরে দোকান করতেছে বউর সাথে কথাটা বলছেন কি অথবা আপনি প্রথমে মোবাইল করছেন যে সময় তার মাথা ঠিক নাই তার ব্যবসাতে লস মানুষের দোষ বের করো না এই বিষয়ে আলোচনা করবো আজকে লাইলাতুল কিসমের রাত্রটা সম্মানিত রাত্র আপনি এই মাসে প্রত্যেক দিন রোজা রাখতে পারেন আপনি আগামী রোজা রাখতে পারেন এরপরের দিন রাখতে পারেন এরপরের দিন রাখতে পারেন এটা হাদিসের প্রমাণিত এবং এই রাত্রটা আপনি দিন রাত্র আপনি একা একা যেভাবে ইচ্ছা সেভাবে
এইভাবে আপনি আল্লাহর হুকুম মানবেন। আল্লাহ আমাদের সকলকে সালাম আলাইকা এবং আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। এর আগে আমি সংক্ষিপ্ত কিছু কথা শুরুতে বলেছি, যারা মনে এসেছেন আপনারা শোনেন নাই, না কোনো বাকি কথা কিছু কথা বলবো আল্লাহ।